আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের কানপুরি ইউনিয়নের পার সন্ধাইল গ্রামের আখ চাষিরা সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রামের আখ চাষিরা বেশিরভাগই আখ মাড়াই করে তা দিয়ে গুড় তৈরি করছেন পুরোদমে আখ সরাসরি বিক্রি করলে বেশি লাভ না হওয়ায় গুড় তৈরিতেই মনোযোগ সবার আখ চাষি রবিউল হোসেন প্রধান জানান আখের চাষ করে সরাসরি আখ বিক্রি না করে গুড় তৈরি করে বিক্রি করলে বেশি লাভবান হওয়া যায় তিনি জানান যেখানে এক শতক জমির আখ বিক্রি করে পাওয়া যায় ষোলশ টাকা সেখানে আখের রস জাল দিয়ে গুড় তৈরি করে বিক্রি করলে পাওয়া যায় এক শতকে তিন হাজার টাকা এ সময় দেশের সব জেলার মানুষদের বিদেশি চিনি না খেয়ে দেশের তৈরি আখের গুড় খাওয়ার আবেদন জানান কৃষকরা